বিশ্বকাপের টানা পাঁচ ম্যাচে হার আশা ছিল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আবারও জয়ের হাসি ফুটে উঠবে তবে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের নিতে হল পরাজয়ের তিক্ত স্বাদ মিরপুরের স্লো উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ করতে ব্যর্থ হয় বাংলাদেশ দলে ছিলেন না টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বিশ্বকাপ ব্যর্থতায় পুরো সিরিজে নেই লিটন দাস ও সৌম্য সরকার খেলছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম তরুণ নির্ভর দল নিয়ে মাঠে নামা বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো সাতাশ রানে সংগ্রহ করে পাকিস্তানি বিপক্ষে বল সংগ্রহ করতে না পারাই হারের প্রধান কারণ হয়ে দাঁড়ায় তবে মিরপুরের উইকেটে স্বল্প রানের পুঁজি নিয়েও পাকিস্তানকে অনেকটা কন্ডাসা করতে পেরেছিল বাংলাদেশ ক্রিকেট দল তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি মোস্তাফিজরা ফখর জামান ও খুশদিল ছাড় পর সাদাফ খান ও মোহাম্মদ নেওয়াজের ব্যাটে জয় তুলে নেয় পাকিস্তান হারের কারণ যে টাইগারদের বাজে ব্যাটিং ম্যাচ শেষে তা স্বীকার করেন অধিনায়ক মাহমুদুল্লা রিয়াদ আমার মনে হয় মেহেদি হ্যাজ বিন পারফর্মিং রিয়েলি ওয়েল ফর দ্য টিম বোথ উইথ দ্য ব্যাট এবং বলে তাস্কিন হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল সবাই ভালো পারফর্ম করছে আফিফ আজকে খুব ভালো ব্যাটিং করেছে সোহান খুব ভালো ব্যাটিং করেছে তো অল টুগেদার বাট আমার মনে হয় যে আমাদের ব্যাটিংটা একটু ভালো করতে হবে ব্যাট হাতে নিজেরা খারাপ করলেও একই উইকেটে পাকিস্তান ভালো ব্যাটিং করেছে বলে স্বীকার করেন বাংলাদেশের অধিনায়ক বল হাতে পাওয়ার প্লেয়ার ছয় ওভারে মাত্র চব্বিশ রানে পাকিস্তানের চার উইকেট তুলে নিলেও শেষ পর্যন্ত আর তাদের আটকাতে পারেনি বাংলাদেশের বলাটা। চার বল বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান তো ম্যাচ শেষে বোলারদের পাশেই থাকছেন টাইগার অধিনায়ক আজকে ওরা ভালো ব্যাটিং করেছে শেষের দিকে এই কারণে আর কি হয়তো হয়নি সব বলারই ভালো বলিং করেছে আফফ্রন্ট উইকেট দিয়েছে সব বলারাই ভালো বলিং করেছে আর লাস্টের দিকে এরকম অনেক সময় হতেই পারে যে হয়তো বা একটা ওভার একটু বেশি রান হয় কারণ ব্যাটসম্যানরাও ওই সময় হয়তো বা চেষ্টা করছিল কয়েকটা ভালো শটও খেলেছে ওদের ব্যাটসম্যান বাট আমার মনে হয় যে মুস্তাফিজ ভালো বলিং করেছে কারণ আমার কাছে মনে হয় যে সাইফ হ্যাজ এ ভেরি গুড টেকনিক ফার্স্ট ম্যাচ অনেক খারাপ হতে পারে বাট আমার মনে হয় যে করতে পারবে বিশ্বকাপে আজকে দুর্দান্ত খেললেও অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিল পাকিস্তান ফলে তাদের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় বিশ্বকাপ শেষে দেশে না ফিরে সরাসরি বাংলাদেশে আসা পাকিস্তান দল আবারও জয় ফিরল বাংলাদেশের মাঠে নিজেদের ভক্ত সমর্থকদের উল্লাসে মাতান বাবর আজমরা तब तो पाकिस्तान स्वीकार करें मीरपुर खेला बेस कठिन uh, विकेट थोड़ा सा डिफिकल्ट था नॉट इजी टू बैट ऑन और uh, मेरे ख्याल से क्रेडिट दे देना चाहिए मेडल दे ऑर्डर को जिसने उन्होंने uh, uh, अपना स्किल्स शो करवाया फखर uh, ने खुशदिल ने और स्पेशली नवाज ने जिस तरह फिनिश किया वो आउटस्टैंडिंग था all right babar says that wicket was a touch tricky but he would like to give credit to the lower order how they finished the game off in style um, when you talk about totals over here halfway through were you happy 127 is okay on this pitch or you were probably thinking could have got them earlier uh definitely uh, thoda sa tha ke early out kar sakte the uh, in 15 to টোয়েন্টি রান জা হ্যাঁ লকিন খেয়াল সে ক্রিকেট আইয়ে তো আপন এক করার পড়ে গা কবি আপনার বুড়া যা টি টোয়েন্টি খেয়াল সে বলিং কি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে বল হাতে ব্যর্থ ছিলেন পাকিস্তানের হাসান আলী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে চৌচল্লিশ রান দিয়েও ছিলেন উইকেট শূন্য তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজেকে ফিরে পেয়েছেন मैन ऑफ द मैच देखें फर्स्ट ऑफ ऑल आई वुड लाइक टू थैंक्सुअ अल्लाह और ऑब्वियस्ली इट्स प्लेजेंट मुंट फॉर मी एंड आई गोट मैन ऑफ द मैच एंड येस माई पर्फॉर्मेंस वजेंट अपन द वर्ल्ड कप बट दिस इज वॉट है एज ए प्लेयर एज अ प्रोफेशनल इट्सम अप्स एंड डाउनकम सो आई एम हेपी आई एम बैक অনেকদিন পর মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছে দর্শক বাংলাদেশ পাকিস্তান সিরিজকে কেন্দ্র করে মিরপুরের গ্যালারিতে ভরে উঠেছে দর্শকদের উল্লাস তবে ভাইরাসের ভয় এখনও রয়ে গেছে তাই তো এই সিরিজে স্যানিটাইজিং পার্টনার হিসেবে রয়েছে স্যাফনীল করোনা ভাইরাস মহামারী সময়কালের মতো এবারও দর্শকদের পাশে রয়েছেন স্যাফনীল